আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের বাড়ির আশেপাশে অনেক ধরনের গর্ত দেখা যায়, যেটা কিনা হতে পারে ইঁদুরের গর্ত, সাপের গর্ত বা অন্যান্য কোনো প্রাণী গর্ত রয়েছে। এইসব গর্ত হয় মানুষ করে অথবা প্রাণীরা নিজের ঘর নিজেই করে। এই সকল গর্তে আমরা মাঝে মাঝে শয়তানি করে অথবা ইচ্ছা আমরা প্রস্রাব করে থাকি। আমাদের জন্য এই গর্ত হতে পারে মৃত্যুর কারণ অথবা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন কখনো কোনো গর্তে প্রস্রাব না করে। লোকজন জিজ্ঞাসা করল, গর্তে প্রস্রাব করলে কি সমস্যা? তিনি বললেন, এটা জিনদের বসবাসের স্থান। সুতরাং ইঁদুরের গর্ত বা সাপের গর্ত এছাড়া অন্যান্য প্রাণীর গর্ত অনেক ছোট থাকে। আরও অনেক গর্ত রয়েছে, যেমন ভাল্লুকের গর্ত থাকতে পারে, শিয়ালের গর্ত থাকতে পারে, কুমিরের গর্ত থাকতে পারে। এসব গর্তে আমরা কখনো প্রস্রাব করব না। এসব গর্তে থাকে হলো জিন। জিনরা এমন জায়গায় থাকে যা মানুষের অন্তরালে, যে জায়গায় মানুষের বসবাস নেই সেই জায়গায় জিনদের বসবাস। সাধারণত গর্তের ভিতরে জিন থাকতে পারে। কিভাবে জিন থাকতে পারে? জিন সাধারণত বিভিন্ন প্রাণীর ছবি আঁকা ধারণ করতে পারে। সুতরাং ওই জিন যদি কোনো গর্তে থাকে আর আপনি প্রস্রাব করলেন, সাথে সাথে আপনার উপর ক্ষতি করতে পারে। এই ক্ষতির ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে, গর্তে প্রস্রাব করার কারণে আনসার সাহাবি সাদ বিন উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুকে জিনেরা মেরে ফেলল, তারা বুক চিরে ফেলল। তার মৃত্যুর পর শূন্যে ঘোষণা আসে, অর্থাৎ অদৃশ্যভাবে আমরা খাজরাজ গোত্রের নেতা সাদ বিন উবাইদাকে হত্যা করেছি। ঘোষণাকারীকে দেখা যায়নি, কেবল তার কণ্ঠ শোনা গেছে। সুতরাং আমাদের জন্য অনেক বড় বিপদজনক। অনেক মানুষ আছে যারা যেখানে সেখানে প্রস্রাব করে থাকে। সুতরাং প্রস্রাব করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশ করার সময় দোয়া করতে বলেছেন। টয়লেটের ভেতর থাকে হলো জিন, খবিস, যা মানুষকে আক্রমণ করতে পারে। এই জন্য আমরা টয়লেটে ঢোকার সময় ধোয়া পড়ি। কিন্তু অন্যান্য জায়গায় আমরা যখন প্রস্রাব করতে বসি, তখন আমরা কোনো ধোয়া পাঠ করি না, আর ধোয়া পাঠ না করার কারণে আমাদের প্রতি ক্ষতি আসে। তাছাড়া আরেকজন সাহাবিকেও তীর মেরে হত্যা করা হয়েছিল টয়লেটের ভেতর। সুতরাং যেসব জায়গায় আপত্তিকর, অন্ধকার বা যেসব জায়গায় মানুষ চলাচল করে না, ওইসব জায়গায় আমরা ধোয়া পড়ে তারপর আমরা প্রস্রাব করব বা প্রাকৃতিক যে চাপ রয়েছে তা আদায় করব। তবে সবচেয়ে উত্তম হবে টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ ছাড়ানো। আর জিনের ব্যাপারটি ছাড়াও গর্তে প্রস্রাব করা উচিত নয়, কারণ আল্লাহ অনেক দুর্বল সৃষ্টিজীব গর্তে বসবাস করে, তাদেরকে কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয়। কখনো কখনো বিষাক্ত পানি আক্রমণ করতে পারে। সুতরাং তিনটি হিসাব আমাদের মাথায় থাকতে হবে। একটি হলো আল্লাহ তাআলা সৃষ্টি অনেক পানি রয়েছে যা এই গর্তে বসবাস। দ্বিতীয়ত হলো এই গর্তের ভিতর অনেক বিষাক্ত পানি থাকতে পারে যা আমাদেরকে মুহূর্তের ভিতর আক্রমণ করে ফেলতে পারে। তৃতীয়ত এই গর্তে হলো জিনদের বসবাস। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।